হ্যালো বন্ধুরা আমাদের এস ডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য ধুলোকণা সিরিয়ালের আপডেট নিয়ে লালন বিছানায় শুয়ে রয়েছে ফুলঝুরি ভাবে যে তাকে একটা সে গান শুনিয়ে দেবে এবং গানটা শুরু করে আর লালনের সাথে সমুদ্রে হানিমুনে গিয়ে যেভাবে সময় কাটিয়েছিল ফুলঝুরি তাদের ভালোবাসার মুহূর্ত তাদের কাছাকাছি আসার সমস্ত কথাগুলো ফুলঝুরি মনে করতে লাগে এদিকে লালন ফুলঝুরির গান শুনে উঠে বসে আর বিছানায় তার মাথাটা ঘুরে যায় ভাবে পুরনো দিনের বসেই কিছু কথা লালনের মনে পড়ে যাচ্ছে আপছা আপছা যেখানে ফুলঝুরির সাথে লালন গান গাইছে এরকম একটা গলার আওয়াজ সে শুনতে পায় গানের আর সেটা শুনেই লালন আবারও বিছানায় শুয়ে পড়ে এবং চিন্তা করতে লাগে যে এগুলো আসলে কি হচ্ছে তার সাথে একটা সময় ফুলঝুরির গান শুনতে শুনতে অতিষ্ট হয়ে যায় লালন চিৎকার দিয়ে ওঠে বলে বন্ধ করুন গান ফুলঝুরি অবাক হয়ে যায় এদিকে নানাভাবে রজতাবর বউ বলছে যে মেয়েটি গান কেন গাইছে আমি জানতাম যে ও গান গাইতে পারে কিন্তু এত ভালো যে গান গায় সেটা আমি জানতাম না খুব সুন্দর তো গান গাইছে আর দেখো তুমি ওর সাথে খারাপ আচরণ করো না ফুলঝুরি মেয়েটা সত্যিই খুব দুঃখী সত ওর স্বামী চলে গেছে তুমি তো একটা মেয়ে হয়ে বুঝবে ওর প্রতি তোমার নিশ্চয়ই সিম্পীতি থাকবে তুমি যে কি বলছো না আমি তার মানে ওকে ভালোবাসি না দেখো তুমি আগে এরকম খিটখিটে ছিলে না অদিতি এখন যেমনটা হয়ে গেছ তোমার মেয়ে আসছে দুদিন বাদে তুমি তার চিন্তা করো সেটা না করে তুমি সবসময় যদি তোমার ফুলঝুরির পেছনেই পড়ে থাকো তাহলে কিভাবে সম্ভব হবে আর ফুলঝুরি যে গান গাইছে আমি ওকে বলেছি যে ওকে গান শোনানোর পরে যদি ওর কোনো প্রক্রিয়া হয় ওর কি পছন্দ না পছন্দ সেগুলো তো আমাদের জানতে হবে তাই ও গানটা গাইছে তুমি এরকম করো না সবসময় ফুলঝুরির হাতেই তোমার ছেলেকে ছাড়ার চেষ্টা করো হঠাৎ যখন চিৎকার শুনতে পারে তখনই অবাক হয়ে যায় দৌড়ে যায় রজতব এবং তার বউ অদিতি সে গিয়েই লালনের চিৎকার শুনছে বলছে গান বন্ধ করুন আমি আজকের পর থেকে আর কোনো গান শুনতে চাই না আমার গান ভালো লাগে না কেন তুমি তো গান শুনতে ভালোবাসতে আর আমি ফুলঝুরিকে বলেছিলাম যে গান শোনাতে তোমার ভালো লাগছে না না ভালো লাগছে না ঠিক আছে উত্তেজিত হওয়ার কোনো প্রয়োজন নেই যখন ভালো লাগবে বলো ফুলঝুরি আবার গান শোনাবে দেখলে তুমি এই বাড়িতে এর আগে অনেক সিস্টাররা এসেছে যারা গান জানতো না তাদের কি চাকরি হয়নি নাকি যারা সেবা করতে এসে গান গেয়ে টাকা রোজগার করতে চেষ্টা করেছে তুমি যেটা করছো এরকম চালাকি একদম করবে না বুঝতে পেরেছ আমার ভুল হয়ে গেছে কাকিমা আমাকে ক্ষমা করে দিন আমি আর কখনো গান গাইব না আপনাকে কথা দিচ্ছি ও সব কিছু খাবার খেয়েছে হ্যাঁ খেয়েছে ও ওষুধপত্র সবটা আমি দিয়ে দিয়েছি তাহলে চলো তুমি আর এ ঘরে থেকে কি করবে ওকে ঘুমানোর একটু সুযোগ দাও তুমি বাইরে এসো আমি তোমাকে খাবার বেড়ে দিচ্ছি রজতব বোঝায় তার বউকে যে এরকম করে কেন তুমি ফুলঝুরির সাথে কথা বলছো বলো তো ফুলঝুরি একটা বাচ্চা মেয়ে ও কোনো অন্যায় করেনি আমি ওকে বলেছিলাম গান শোনাতে এখন যদি তুমি ফুলঝুরিকে এরকম করে কথা শোনাও তাহলে তো আমারও খারাপ লাগবে বলো চুপ হয়ে যাও আর এরকম খারাপ আচরণ কোনো মানুষ হয়ে মানুষের সাথে করাটা কিন্তু উচিত নয় তোমার মেয়ে আসছে তার জন্য তুমি কি কি যত্ন করবে প্রিপারেশন নাও আমি পারছি না গো মনে হচ্ছে এই মেয়েটা গুগলের ঠিক করে দেখাশোনা করতে পারবে কি না কী যে করছে আর গুগল আদৌ কি এই মেয়েটার হাতে সেফ কি না সব কিছু নিয়ে আমি ভাবছি দেখো এগুলো নিয়ে একদম ভাবনা চিন্তা না অদিতি আমি ফুলঝুরিকে এখানে কাজে রেখেছি আমি বলেছি ওকে যে এখানে ওর কাজটা থাকবে তাই আমার কথা রাখার জন্য তুমি ওর সাথে খারাপ আচরণ করো না আমাদের বাড়িতেও সন্তান রয়েছে তুমি যদি এখন অন্যের সন্তানের সাথে খারাপ ব্যবহার করো তাহলে সেই ফলটা কিন্তু আমাদের সন্তান পাবে সেটা তুমি চাও অদিতি রেগে চলে যায় বলে তোমার মাথাটা তো সত্যিই খারাপ তুমি যেটা বলছো সেটাই করো আমাকে এইসব কিছুর মধ্যে টেনো না ফুলঝুরি যা তুই খাবার খেয়ে নে এরপরে ফুলঝুরি কাদো চোখে খাবার খেতে চলে যায় এদিকে গোগলকে বোঝায় রজতব যে দেখো ফুলঝুরি মেটা সত্যিই খুব দুঃখী ওর টাকা পয়সার খুব অভাব দেখো মেয়েটার সদ্য স্বামী নেই ও কিন্তু চেষ্টা করছে নিজের পায়ে দাঁড়াতে রোজগার করতে এখন যদি ওকে কাছ থেকে ছাড়িয়ে দিই তাহলে ও না খেয়ে থাকবে তুমি কি সেটা চাও দেখো একটা মাস আমাকে সময় দাও এরপরে যদি সত্যি তোমার ওকে ভালো না লাগে তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি যে ওকে কাজটা থেকে ছাড়িয়ে দেব। তবে এক মাস কাজ করার পরে কিছু টাকা তো ওর হাতে যাবে ও সেটা দিয়ে সংসার চালাতে পারবে তুমি মেয়েটার সাথে একদম খারাপ আচরণ করো না তবে তুমি তো গানে তালিম দিচ্ছিলে এখন কি হলো না আমার ভালো লাগছে না আমি কোনো তালিম দেব না কেন গান শুনে কি তোমার কোনো প্রক্রিয়া হয়েছে নাকি না কোনো রকমের প্রতিক্রিয়া আমার হয়নি আমি গান শুনতে এখন আর ভালোবাসছি না আমার কোনো গান চালিয়ে দেওয়ারও প্রয়োজন নেই ঠিক আছে তুমি ঘুমিয়ে পড়ো এত উত্তেজিত ভালো নয় তোমার জন্য রজতবু একটু চিন্তাভাবনায় পড়ে যায় কিন্তু আসলে লালনের ফুলঝুরির গান শুনে আফসা আফসা অনেক কিছুই মনে পড়ছিল। যার কারণে মাথা যন্ত্রণা করছিল বলে ফুলঝুরির সাথে গান গাইতে নিষেধ করেছে সে এদিকে চরয়ের বাড়িতে ঋষি চলে এসেছে চরই দেখে অবাক হয়ে যায় বলে বসুন এখানে আপনি করে কেন কথা বলছো আমি তো তোমাকে তুমি করে বলছি চরই কারণ আমরা সমবয়সী এলাম দেখতে যে তুমি আমার ওপর অভিমান করেছো কি না কেন কারণ তোমার মায়ের আজকে যা পরিণতি হয়েছে সেটা আমার কারণে আমি যদি উদ্যোগটা না নিতাম তাহলে হয়তো এরকম কোনো পরিস্থিতি সামনে আসতোই না কি যে বলো না তুমি সেজন্য নয় আমার মা একটা মেয়ের জীবনের সমস্ত রং কেড়ে নিয়েছে তাকে কষ্ট দিয়েছে তার জীবনটা একেবারে সাদা করে দিয়েছে আমারও খুব খারাপ লাগে যখন ফুলঝুরি আমার সামনে দিয়ে হেঁটে যায় কিন্তু বিশ্বাস করুন আমার সাথে ফুলজুরির শত্রু আমি থাকলেও আমি কখনও লালনকে শেষ করার মতো কোনো পরিকল্পনা কোনোদিনও করতাম না আমি এত বড় ক্ষতি করতাম না কারও কিন্তু আমার মা যে কারণেই এত কিছু করেছে সে তো অন্যায় করেছে বলুন দেখো এই সব কিছু নিয়ে তোমার গিলটি ফিল করার কোনো কারণ নেই চরোই কেন কারণ নেই আপনি বুঝতে পারছেন না পাড়া প্রতিবেশী সবাই বাড়ি বয়ে এসে কথা শুনিয়ে যাচ্ছে এমনকি লালনদের বস্তির লোকেরাও প্রচণ্ড ক্ষেপেছে এই বাড়িতে থাকা আমার পক্ষে সম্ভব নয় আমি কোনোখানে না কোনোখানে একটা চাকরি জোগাড় করে দূরে চলে যাব। কি বলছো কি চড়ই এরকম হুটা করে সিদ্ধান্ত একদম নেবে না কারণ চড়ইকে ঋষি চোখে হারাচ্ছে এতটুকু চড়ইকে না দেখলে ঋষির ভালো লাগবে না সেটা প্রকাশভঙ্গিটা এইরকম করেই করল কেন আপনি কি করেন আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার একটা কোম্পানিতে চাকরি করছি আপনি কেন চাকরির জন্য নি। এতদিন ধরে দেখুন না যখন জীবনে সব কিছু শেষ হয়ে গেল তখন মা নাচের দিকে আমাকে সাপোর্ট করলো আমি নাচটা শিখলাম তবে এই নাচটাই আমার জীবনের কাল হলো। এবং তার সাথে এই নাচের জন্য আমার জীবনটা তস হয়ে গেল দেখুন আজকে আমার মা আমার কাছে নেই মাকে কি ভালো না বেশি থাকা যায় তবে আমার মা যে অন্যায়গুলো করেছে তার কাছে যেতে তো আমার সত্যি খুব কষ্ট হয় দেখুন চরই আপনি তার সন্তান আপনার বাবা মানছি যে আপনার মাকে আর গ্রহণ করবে না হয়তো ডিভোর্স দিয়ে দেবে তার কোনো দায় দায়িত্ব পালন করবে না কিন্তু সন্তান হিসাবে আপনার মায়ের প্রতি আপনার যা কর্তব্য সেটা করা উচিত বাবার কর্তব্যের সাথে নিজের কর্তব্যটা গুলিয়ে ফেলবেন না এখানেই তো আপনার সাথে আমার তফাত কারণ আপনি ছেলে মানুষ চাকরি করেন আপনার মা ফিরে এলে আপনি তাকে গ্রহণ করবেন কিন্তু আমার পরিবারে সেরকমটা নয় আমার বাবা গ্রহণ না করলেও আমি যদি করতে চাই তাহলে আমি তো কোনো অর্থ ইনকাম করি না আমার মাকে কি দিয়ে দেখব বলুন তো টাকা ছাড়া কি কখনো কোনো দায়িত্ব কর্তব্য পালন করা যায় এখনও চাকরি হয়নি তো কি হয়েছে চেষ্টা করুন না হয়ে যাবে ঠিক এত চিন্তা করার কিচ্ছু হয়নি তবে আমাদের মায়েরা যে অন্যায় করেছে তার জন্য হয়তো তার যাবজ্জীবন হতে পারে আর ওরা যদি জেলে সবার সাথে ভালো আচরণ করে তাহলে দেখবেন যে নাও হতে পারে ওদের সাথে ভালো কিছু ঘটতে পারে তাই আমাদের তো অপেক্ষা করতে হবে। আর মাঝে মাঝে আপনার মায়ের সাথে দেখা করতে যাবেন ওনাকে বোঝাবেন যে সন্তান হিসাবে আপনি ওনার পাশে রয়েছেন হ্যাঁ উনি অন্যায় করেছে তার শাস্তি উনি কাটাচ্ছেন ঠিকই তবে মা হিসাবে সন্তান পাশে রয়েছে এটা জানলে আপনার মায়েরও মন থেকে ভালো হওয়ার চেষ্টা আরও বেশি প্রকোপ হবে আমি চেষ্টা করব। তবে এই বাড়িতে থাকতে আমার খুব কষ্ট হচ্ছে কারণটা কি বাড়ির লোকজন আমাদের খুবই ভালো বাড়ির পরিবেশও ভালো কিন্তু বাইরে থেকে লোকজন ছি চিৎকার করছে বাইরে বেরোলে মুখ লুকিয়ে বেরোতে হচ্ছে সবাই বলছে খুনির সন্তান কি করব বলুন তো মায়ের জন্য এত বড় একটা বদনাম আমাকে ঘাড়ে নিতে হচ্ছে সেগুলো সত্যি আমার জন্য খুব কষ্টের তবে ঋষি যে চড়ইকে ভালোবেসে ফেলেছে সেটা কিন্তু তার কথাবার্তা তার আচরণে বোঝা যাচ্ছে চড়োইয়ের প্রতি তার একটা দুর্বলতা তৈরি হয়েছে এবং চড়োইও বলে যে আপনি আমার জীবনে এসেছেন তারপরে আমি বুঝতে পারলাম যে আসলে মানুষের ক্ষতি করা মানুষ হয়ে এটা আমাদের শোভনীয় নয় আর মানুষের ক্ষতি করলে কখনো নিজে ভালো থাকা যায় না তাই সময় নিজে ভালো থাকতে হলে নিজের মনটাকে পরিষ্কার রাখতে হবে যেমনটা আপনি রেখেছেন তাই আপনার সাথে পরিচয়ে আমার জীবনটা পাল্টে গেছে এটা আমি স্বীকার করতে কখনো কুণ্ঠাবোধ করব না এটা শুনেই ঋষি অবাক হয়ে যায় কি হতে চলেছে ধুলোকণা সিরিয়ালের পরবর্তী টুইস্টে ফুলঝুরির গান শুনে লালনের আফসা স্মৃতি মনে পড়ল চরয়ের প্রেমে ঋষি বাড়িতে আসলো চড়ই এবং ঋষির মধ্যে যে ভালোবাসার সম্পর্ক একটু একটু করে গড়ে উঠছে এতে করে চড়ই কিন্তু আরও ভালো মানুষ হয়ে উঠছে প্রকৃত মানুষ যাকে বলে চড়ইয়ের মধ্যে এতটুকু হিংসা রাগ নেই তার ফুলজুরির জন্য খুব কষ্ট হয় এমনকি তার মা যা কিছু করেছে সেই অন্যায়টাও সে মেনে নিতে পারে না এদিকে আবার ফুলজুরির গান শুনে লালনের অনেক কিছুই আচ্ছা আচ্ছা মনে পড়ে যাচ্ছে যার কারণে লালন চিৎকার দিয়ে গান বন্ধ করতে বলে এই সমস্ত বিষয়টা রজতব যখন জানতে পারবে তখন সে কিভাবে ট্রিটমেন্ট করবে লালনের আর কালকে আসছে তার মেয়ে এরপরে কী গণ্ডগোল পাকবে সেসব জানতে হলে অবশ্যই করে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই করে ক্লিক করুন